ইমাম কই তার মমতা যে যে গান গায় না, এবারে ইদানিং 10 লাখ টি আনে। বুড়াই চিন্তা করতেছে এইটা আবার কোন সাহাবির নাম কই, বুড়াই তো আর মমতা চিনে না। বুড়াই এন্দ্র কিশোর বুঝে, সামিন এসমিন চিনে, এবারের কোনো দোষ নাই, সব দোষ যুক্তিবাদীর মাথা খুঁজছে। কি ছাতা দেয় 30-40 হাজার টাকা? আমার মাদ্রাসা আছে 2টা, মারহাবা বলে এই টাকা দিয়ে ইশালাই হাদিয়ার টাকা দিয়া। পঞ্চাশ বছর শেষ হয়ে গেল, আর কত? তো যে কথাটা বলতেছিলাম সেটাই বলে ফেলি। একটা সাদা দাড়িওয়ালা বৃদ্ধ লোকের দাম কত? যুবক বাবার আমার দিকে তাকাও, ছোট্ট একটা নসিহত করব তোমাদেরকে। বাসে উঠে বাসের সিট দখল করে তুমি গুলিস্তান যাচ্ছ, অমনি রাস্তার থেকে একটা বৃদ্ধ লোক উঠে গেছে, তুমি সিটটা ছেড়ে দিয়া তারে বসতে দিও। চাচা আমার সিটে বসেন। বাবা তুমি কোথায় বসবে? আপনি আমার চিন্তা করবেন না, আমি ডান্ডা ধরে চলে যাব। তুমি জানো তোমার জীবনের কোন কাজ কেয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হবে? তুমি জানো না। এই ওয়াসটা বোধ হয় 40 বছর ধরে করতেছি, এখনো বাসে উঠলে সিট পাই না। বোঝা গেল মানুষ শোনে ঠিকই আমল করে না। আমরা বলার বেলায় পটু, শোনার বেলায় আমলের বেলায় দুর্বল, ঠিক কিনা বলে? আসলে ময়দানে আল্লাহ আমারে ডাক দিবে বক্তায় দিগায় তোরে তক্তা বানাই। যেভাবে ওয়াজ করছিলি সেভাবে তো আমল করস নাই। আমার ভয় হয়, আমার ভয় হয় আমার অবস্থা না জানি কি হয়ে যায়। অন্তর থেকে বললাম আমার ভয় হয়, আমি কবর খেয়ে সিরিয়াসলি ভয় পাই। আমার দিকে তাকায় থাকবেন, এই আমার একটা কথা বুঝতে গিয়ে মিস করবেন না, আমি কবরকে ভয় পাই। 50 বছর ধরে ওয়াজ করো, তুমি কবরে ভয় পাও, তাহলে আমার অবস্থা কি হবে মাওলানা? আমি কবরকে ভয় পাই, আমি হাশরের ময়দানকে ভয় পাই না, কারণ হাশরের ময়দানে রাসূল থাকবেন। নারে তাকবীর। আমি তো আর বাসে টাসে উঠি না, আল্লাহ উড়াইলে উঠি। আমি টেস্ট করে দেখছি, আমি সোনার গায়ের দিকে যাই, সোনার গাঁ থেকে যদি বাসে উঠি 2-4-5 জন আমার চিনবো না। আমি দেখছি যারা যারা সিনে আমারে এরা বাসের জানালাদা আরেক দিকে চাইয়ে থাকে, এরা জানে যে হুজুরের দিকে চাইলি সিটটা ছেড়ে দেব। তা আমিও জোরে জোরে কাস মারি, গলার খেকরান মারি, বাসের টিনের মধ্যে ঘুষা মারি, ঘুষায় বাস বেহা ঘুরে লাইছি আরে সোজা করতে। মিথ্যা কথা আমি বলি না, আমি পীরজাদা মানুষ, আমি পীরের সন্তান। মিথ্যা বলতে আমার বাবা আমাকে নিষেধ করেছে। বাচ্চন গুলিস্তান আইসে তখন আমার দিকে ফিরা কয়, হুজুর সালাম আলাইকুম। আমি কে আলাইকুম, হুজুর কোন আনতে উঠছেন? হে দেখছে কিন্তু চিরাঙ্গন উঠ থেকে উঠছি, দেখছে, দেখে যে হুজুর কোন আনতে উঠছেন, বসেন। গুলিস্তান গিয়া বইতে কয়, হাই নাই মা যাব গা আমার বাসও বহাই তুই। এই ওয়াজটা মনে থাকবে? এ যুবকেরা বলো মনে থাকবে? কাপাসিয়ার নাম শুনছেন? তখন ব্রিজ হয় না, এখন ব্রিজ হয়ে গেছে। ব্রিজের আগে তখন আমি ইয়াং ছিলাম, যুবক বক্তা, আমার নামে আরো বেশি লোক হইত, ইয়াং ছিলাম, কণ্ঠ তাজা ছিল, মানুষ হাজার হাজার। তো মাঝি মাল্লারা বসে থাকে, লোক গেলেই কয় স্যার আমার নৌকায়, স্যার আমার,
এক মাসে যখন আমি গেছি আর আমার খাদিম লগে, তখন আমি খুব নর্মাল চলতাম। 30-35 বছর আগে নর্মাল মানে এই একটা পায়জামা, একটা কানি কাটা পাঞ্জাবি আর একটা সোকা টুপি, গামছা মামছা লইয়া যাইতাম। এদের একটু খাটিং ফাটিং ধরছি, সবাই জন ধরে আমিও ধরছি। চিন্তা করে দেখছি কাটিং না ধরলে দাম দেয় না। মাঝে হুজুর আমার নৌকা হুজুর, একজন হুজুর কইছে হেডটা দিয়ে উঠি। আমি নৌকায় জোরে বললাম, মাঝি ভাই নৌকা ছেড়ে দাও, পুরা পয়সা আমি দিয়ে দিব। নদীর মাঝখানে গেছে পরে আমি কইলাম, মাঝি ভাই নদীর এপার কোনো ওয়াজ আছে নি? কয় বিরাট ওয়াজ তো আজকাল। আমি কেন আইব? কয় যুক্তিবাদী আইব। আপনি আপনি গেলেন না? কয় এটাই লাস্ট টিপ, আমি আর টিপ দিব না, আমি জামুগা এলাকার লোক সব গেছে না। আমি কই আচ্ছা ঠিক আছে, আমি যদি যুক্তিবাদী হই আপনি মানতেন না? কয় আপনি যুক্তিবাদী, আপনি ওয়াজ করবেন? পয়সা নিল না। আমার আমি যদি জানতাম তুমি আমার থেকে টাকা নিবা না, তোমার নৌকায় উঠতাম না আমি। হুজুর আমার টাকা দিবেন না, লজ্জা দিবেন না। তুমি জানো তোমার জীবনের কোন কাজকে আমাদের ময়দানে নাজাতের ওসিলা হবে? মাঝি হয়তো ভাই এই কাজটা করেই জান্নাতে চলে যাবে। আমাদেরকে রেসপেক্ট করবা, সম্মান করবা, তাদের হাদিয়া মাদিয়া বাড়াই দিবা, ইমামদের বেতন বাড়াই দিবেন। আপনার কথা কই না, কইব এ কালা হুজুরে বোধ শিখাই দিছে।